बांग्लादेश। आज के आमी जे टपिकटी निये कथा बोलबो सेटा होच्छे बाच्चार स्पीच डिले एबं बाच्चार स्पीच डिलेर साथे किछु असोसिएटेड प्रॉब्लेम। विभिन्न प्यारेंट्सरा देखें जे आपनार बाच्चार 1.5 बछर हये गियेछे बा 2 बछर हये गियेछे तारपरेও बाच्चा सिंगल वर्ड बोलते पारछे ना बा मीनिंगफुल वर्ड से बोलते पारछे ना। एटार कारण कि शुधुई स्पीच डिले? একটু খেয়াল করতে হবে যে বাচ্চার যে কথা বলছে না সেটা অ্যাকচুয়ালি কোন ল্যাকিংসটার কারণে বাচ্চা কথা বলছে না। তার অ্যাটেনশনটা কেমন, তার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, সেই সাথে তার কোনো বিহেভিয়ার ইস্যু আছে কিনা, সে অন্য বাচ্চাদের সাথে প্লেতে পার্টিসিপেট করে কিনা, তার প্লে পারফরম্যান্সটা কেমন, সেগুলো একটু খেয়াল করতে হবে। कारण देखा जाए जे कोनो बाच्चार जोदि विभिन्न धरनेर सेंसरी जोदि लैकिंग्स थाके बा सेंसरी ओभारलोड थाके सेई बाच्चादेर स्पीचटा सेभाबे आसे ना। आबार देखा जाए जे कोनो बाच्चार इंटेलेक्चुअल डिसेबिलिटी जोदि थाके तादेर विभिन्न धरनेर कॉग्निटिव इम्पेयरमेंट थाकते पारे, तादेर स्पीचे समस्या हय। एसब बाच्चादेर क्षेत्रे देखा जाए स्पीच डिले देखा जाए। সেজন্য যদি আপনাদের বাচ্চা যদি মনে হয় যে এমন কোনো সমস্যা আছে তবে অবশ্যই একজন রেজিস্টার্ড অকুপেশনাল থেরাপিস্টের কাছে যোগাযোগ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্ট করাতে হবে যে আপনার বাচ্চার আদৌ সমস্যাটা আছে কিনা এবং সেই সমস্যা কিভাবে ওভারকাম করা যায়। যেমন দেখা যায় যে একটা বাচ্চার যদি কোনো সেন্সরি ওভারলোড থাকে এবং বাচ্চার যদি সেন্সরি ল্যাকিংস থাকে সেজন্য সেন্সরি তার নিডটা নরমালাইজ করতে হয় এবং সেই সেন্সরি নিডটা যদি নরমাল লেভেলে চলে আসে তখন দেখা যায় যে বাচ্চার অ্যাটেনশন বৃদ্ধি পেতে পারে, তার বিহেভিয়ার ইস্যুসগুলো, তার রিপিটিটিভ অ্যাক্টিভিটিটা সে স্থির হয়ে বসতে পারে, এগুলো অনেকটা নরমালাইজ হয়ে যায়। তখন বাচ্চা দেখা যায় যে অনেক ধরনের প্লেফুল অ্যাক্টিভিটিতে এনগেজ হতে পারে, তার প্লে পারফরম্যান্সটা বৃদ্ধি পেতে পারে। সেই জন্য একজন অকুপেশনাল থেরাপিস্টের সহযোগিতা অনুযায়ী যদি আমরা সেই অ্যাসোসিয়েটেড প্রবলেম বা অ্যাসোসিয়েটেড বিহেভিয়ারগুলো যদি আমরা নর্মালাইজ করতে পারি তাহলে দেখা যায় যে স্পিচ থেরাপি বা স্পিচের একটা খুব ভালো আউটকাম আসে। কেননা অন্য আরেকটা দিকে বলা যায় যে কোনো বাচ্চা যদি কোনো একটা এনভায়রনমেন্টে যায় বা তার সামনে যদি একটা কোনো সিচুয়েশন ক্রিয়েট করে আমরা দিই সে বাচ্চাটা সিচুয়েশনটা কিভাবে তার ব্রেনে ইনপুট নিচ্ছে, সে ব্রেনটা কিভাবে সেটা অর্গানাইজ করছে এবং সে হচ্ছে সেই প্ল্যানিংটা করে সে কিভাবে এনভায়রনমেন্টে সে রেসপন্স করছে সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে সে কিভাবে রেসপন্স করে সে কোনো এক্সপ্রেস করবে নিজের কোনো মনের ভাব বা কিছু সে জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাচ্চার যে সেন্সরি এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে বাচ্চার মোটর প্ল্যানিং, মানে সে কিভাবে একটা অ্যাক্টিভিটি পারফর্ম করবে বা কিভাবে সে একটা কাজ করবে সেটার যে মোটর প্ল্যানিংটা সেটা সেন্সরি এক্সপেরিয়েন্স যেটা সেটা একটা গাইডলাইন দেয় বা সেটা একটা শেপ করে দেয়। সো এই অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো বা ইস্যুসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার স্পিচের ক্ষেত্রে। যদি আমরা অতি শীঘ্রই অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো যদি আমরা রিডিউস করে ফেলতে পারি বা ওভারকাম করে ফেলতে পারি তাহলে দেখা যায় যে বাচ্চার স্পিচটা খুব সুন্দরভাবে চলে আসতে পারে বা স্পিচের যে প্রবলেমগুলো সেগুলো অনেকটা ওভারকাম করা যায়। ধন্যবাদ সবাইকে।